What's up, beautiful people? Literally, ek ghonta ka plan hoyse. Jano Cox's Bazar jabo. And literally, mona hoy 10 minute time e pura bag ta guchhaisi. And obviously, tour jalage, jalage, moto moto tara hole kore dukhaisi. Dura shirt, pant, ekta full pant, ekta half pant, drone, Bluetooth speaker, power bank, bushi, pona, bushi ni pona, juta. আর আমার এই ক্যামেরাটা সনি ZV-1 হ্যাঁ মোটামুটি সব চার্জ দিছি তারকের মধ্যে ও কারা কারা যাচ্ছে তাদের সাথে একটু পরিচয় করে নিই এটা হচ্ছে জাকা কারিব আর হচ্ছে তামিম আর তৌসিফকে তো মোটামুটি চিনি নি গত টুরেও ছিল আমরা মোটামুটি পাঁচজন হচ্ছে যাচ্ছি একটা গাড়িতে লেটস গো চলাসছি হচ্ছে কক্সেস বাজার আসছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি কালকে রাতে কিন্তু কালকে তো অবভিয়াসলি সেই লেটকে গেছি ঘুমাইতে পারিনি সারা রাত সো হোটেলে এসে ঘুমাই গেছি আর আজকে হচ্ছে আমার কক্সেস বাজার সেকেন্ড দিন আর দেখতে পারতেছেন যে অলরেডি সাম সেট হয়ে গেছে কক্সেস বাজারের এই গোল্ডেন আওয়ারটা অতিরিক্তভাবে সুন্দর এখানে এরকম একটা জায়গা যেখানে এসে সারাক্ষণ এই সাগরের যে ঢেউ শব্দ এরা সারাক্ষণ শোনা যাবে সারাক্ষণ ঢেউ শব্দ শুনে চুপচাপ একা একা বসে থাকা যাবে আমি অ্যাকচুয়ালি একা একা অনেকক্ষণ বসে থাকতে পারবো এখানে জাস্ট আমার এই ভিউটা দরকার আর এই সাউন্ডটা দরকার অ্যান্ড দ্যাটস ইট আই উইল বি হ্যাপি ফর আওয়ার্স কালকে রাতে আসলে তেমন বেশি কিছু হয়নি কক্সবাজার আসলে যেটা স্বাভাবিকভাবে করি রাতেবেলায় একটু স্ট্রিট ফুড খাওয়া খাওয়াই কক্সবাজার আসলে এই জিনিসটা মিস করতে চাই না যদিও মাছ খাই না স্টিল কক্সবাজার আসলে মাছ খাওয়া হয় চিন্তা করি যে মাছ খাওয়া এখানে অ্যাটলিস্ট এসে মিস করব না ও আরেকটা জিনিস তো মিস করাই যাবে না বিচে 30 টাকা পার ঘন্টা সেই সিটটা নিয়ে সমুদ্রের শব্দ শুনে রাতেবেলা বসে থাকা গান শোনা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া আর মাথা ম্যাসাজ করে দেওয়া পিচে বলবেন কিছু আসে মাথা ম্যাসাজ করতে আসে 50 টাকা দিয়ে সো যেহেতু এবার গাড়ি করে আসছি তো গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ একটু ঘুরলাম গাড়ি অবস্থায় কিছু ড্রোন শট নিলাম
আর কিছু হালকা পাতলা শপিং করলাম। তারপর কক্সের বাজারে কিছু লোকাল ফ্রেন্ডস বানাইছি। সো বুঝতে পারতেছেন পুরো ট্যুরটাই অনেক বেশি হ্যাভি রিল্যাক্স টাইপের ট্যুর হয়েছে, যেহেতু লিটারেলি 5 মিনিটের একটা প্ল্যানে বের হয়ে গেছে। চা খেতে যে কক্সবাজার প্ল্যান করে ফেলছি, যার জন্য খুব বেশি প্রিপারেশনও ছিল না, বাট ডিডন্ট ওয়ান্ট টু মিস দিস ব্লগ। আর এভাবেই ব্লগটা শেষ করতেছি। হচ্ছে এত সুন্দর একটা জায়গা, সি বিচে সানসেটে, এর থেকে বেটার এন্ডিং করতে পারতাম না হোপফুলি। এনিওয়েজ, দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। পিস।